फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल मॉम्स मैजिक हैशटैग नमिता हैशटैगे तुम्हारे सबाई के स्वागत। आज के मुखरोचक डबल डेकर सैंडविच बाड़ी की कोरे झटपट बनिए नेबे सेटा देखाबो। आमरा ए सैंडविच बेशिरभाग कोनो कैफे बा रास्तार धारे सैंडविचेर स्टल थेके खेये थाकि आर आमरा ए स्नैक्सटा सकलेई कम बेशी पछंद करी। 1762 সালে এই স্যান্ডউইচ ইংল্যান্ডের ফোর্থ আর্ল জন মন্টাগুর হাত ধরে জনপ্রিয় হয়েছিল। লোকের মুখে প্রচলন আছে এই মন্টাগুর জুয়া খেলার নেশা ছিল এবং ঘন্টার পর ঘন্টা সে তাস খেলার টেবিলেই কাটিয়ে দিত। তো তখনই সে তার রাঁধুনিকে বলে এমন একটা খাবার বানিয়ে দিতে যেটা সে তাস খেলার টেবিলেই বসে খেতে পারে, তাকে যেন উঠতে না হয়। আর তখনই তার রাঁধুনি তাকে দুটো পাউরুটির মধ্যে মাংসের ফিলিং দিয়ে এই স্যান্ডউইচ সার্ভ করে। তো সেই থেকেই এই স্যান্ডউইচের প্রচলন। তো চলো আজকে সেই রেসিপিটি খুব কম সময়ে বাড়িতে থাকা জিনিস দিয়ে কি করে বানিয়ে নেবে সেটা দেখে নাও। আর তোমরা ইচ্ছে করলে ইনস্টাগ্রামেও আমাকে ফলো করতে পারো, আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেল আইডি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নিও। যেহেতু আমরা ডাবল ডেকার স্যান্ডউইচ বানাবো তো তার জন্য আমরা দু ধরনের ফিলিং বানিয়ে নেব। তো ফার্স্টেই চিকেনের একটা ফিলিং বানাবো, তার জন্য রয়েছে 150 গ্রাম বোনলেস চিকেন ছোট ছোট করে কেটে নেওয়া। নেক্সট রয়েছে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2 চা চামচ পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি আর 1টা পেঁয়াজ কুচি। তো ফার্স্টেই কড়াইতে তেল নিয়ে নিচ্ছি, রিফাইন তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, স্বাদ মতো নুন দিয়ে ভালো করে ফ্রাই করে নেব যতক্ষণ না পর্যন্ত এর রস মেলটা চলে যায়। তো এটা ভালো মতো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে বোনলেস চিকেনটা দিয়ে দিলাম, এটাকেও ভালো করে ফ্রাই করে নেব। তো এবার এর মধ্যে 2 টেবিল চামচ ভিনেগার দিয়ে দিচ্ছি এবং ভালো করে কুক করতে হবে যতক্ষণ না মাংসটা ভেতর থেকে নরম হয়ে যায়। তো এবার এর মধ্যে 1 চা চামচ মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিও। তো এবার এর মধ্যে ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। তো এটা ফ্রাই করে নিয়ে এর মধ্যে এবার সয়া সস 1 টেবিল চামচ, রেড চিলি সস 1 টেবিল চামচ, আর টমেটো সস 2 টেবিল চামচ মতো দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো এর মধ্যে এবার আবার স্বাদ মতো নুন দিয়ে এটাকে, দেখো এর থেকে তেল ছেড়ে এসছে, তো আমাদের চিকেনটা কষানো হয়ে গেছে, এবার এটাকে আমরা নামিয়ে রেখে দেবো। এবার বানিয়ে নেব ডিমের ফিলিংটা। তো তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে 3টে ডিম সিদ্ধ করে ছুরির সাহায্যে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে দেওয়া হলো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ মতো নুন, 3টে কাঁচা লঙ্কা কুচি, 3 থেকে 4 টেবিল চামচ শসা কুচি, 2 টেবিল চামচ ক্যাপসিকাম কুচি, 2 থেকে 3 টেবিল চামচ পেঁয়াজ কুচি। আর 2.5 থেকে 3 টেবিল চামচ মতো মেয়োনিজ দিয়ে ভালো করে মিশিয়ে ফিলিংটা তৈরি করে নেব। আমরা এখানে হেলম্যানের ভেজ মেয়োনিজ ইউজ করেছি, তোমাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ইউজ করতে পারো।
এবার আমরা স্যান্ডউইচটা প্রিপেয়ার করে নেব। তো তার জন্য দুটো প্লেন অর হোয়াইট ব্রেড নিয়ে নিয়েছি। এর ওপরে আমরা ফার্স্টে ডিমের ফিলিং তো ডিমের ফিলিংটা দেওয়া হয়ে গেলে এর ওপরে আমরা ব্রাউন ব্রেড দিয়ে দিচ্ছি। তোমরা ইচ্ছা করলে এখানে প্লেন ব্রেডও ইউজ করতে পারো। আর ভালো করে প্রেস করে দিতে হবে যাতে ফার্স্ট ফিলিংটা সেট হয়ে যায়। তো এবার দিয়ে দেওয়া হচ্ছে চিকেনের ফিলিংটা। তো চিকেনের ফিলিংটাও দেওয়া হয়ে গেছে। এবার এর ওপরে আমরা গ্রেডেড চিজ দিয়ে দিচ্ছি। আমরা এখানে আমুল কিউব চিজ ইউজ করেছি। তোমাদের কাছে যদি মজরেলা বা স্লাইস চিজ থাকে তোমরা সেটাই ইউজ করতে পারো। তো এবার এরপরে আমরা হোয়াইট অর প্লেন ব্রেড দিয়ে ভালো করে প্রেস করে দেবো যাতে পুরো ফিলিংটা সেট হয়ে যায়। তো এবার আমরা স্যান্ডউইচ মেকারে বাটার ব্রাশ করে এটাকে হিট করে নেব। তো গরম করে নিয়েছি, দেখো এটাকে ধোয়া উঠছে। তো এর মধ্যে আমরা দুটো স্যান্ডউইচ সাবধানে প্লেস করে দেব। এবং ঢাকনাটা আটকে এটাকে গ্রিল করে নেব। তো 2 মিনিট লেগেছে আমাদের এটা গ্রিল হতে। তো দেখো পুরোপুরি গ্রিল হয়ে গেছে, এটা কিন্তু রেডি। তো আজকের এই নতুন স্বাদের ডাবল ডেকার স্যান্ডউইচ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর বিলিভ মি, এটা দেখতে যতটা না সুন্দর খেতে ঠিক ততটাই ইয়াম। তো আমার রিকোয়েস্ট, যারা দেখলে তারা প্লিজ বাড়িতে অবশ্যই এটা বানাবে আর খেয়ে জানাবে তোমাদের কেমন লাগলো। যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে অল করে দিও। তাহলে আমার চ্যানেলে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে তোমাদের কাছে। আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদের অনেক থ্যাংকস। তো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আরও একটি লোভনীয় রেসিপির সাথে। টিল দেন টেক কেয়ার অ্যান্ড গুড বাই।